আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমরা জানব কোন একজন নারীর একাধিক বিবাহ হলে জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে। তো চলুন জেনে নেওয়া যাক। নেককর বিবাহিতা নারীরা জান্নাতে তাদের স্বামীর সাথে বসবাস করবে এবং তার স্বামী জান্নাতি যত হুর পাবে স্ত্রী তাদের সকলে সর্দার হবে। আল্লাহ তাআলা ওই স্ত্রীকে তাদের সবার মধ্যে সবচেয়ে সুন্দর করে তুলবেন এবং তারা একে অপরকে ভালোবাসবে। আর যদি এই পৃথিবীতে একজন নারীর একাধিক স্বামী থাকে, অর্থাৎ একজন নারী তার স্বামীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে করে, অর্থাৎ তার দুই বা ততোধিক বিয়ে হয়, তাহলে সে কোন স্বামীর সাথে বেহেশতে থাকবে? এ সম্পর্কে বিভিন্ন বক্তব্য আছে। নাম্বার বক্তব্য, ওই মহিলাকে অপশন দেওয়া হবে সে যাকে পছন্দ করে তার সাথে যাওয়ার অনুমতি দেওয়া হবে। দুই নম্বর বক্তব্য, সেই মহিলা তার শেষ স্বামীর সাথে বসবাস করবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেছেন, স্ত্রী তার শেষ স্বামী পাবে, যে স্বামী তার সাথে সংসার জীবনে সদাচরণ করেছে সে স্বামীর সাথে থাকবে। যে স্বামী নারীর প্রতি জুলুম করেছে, তাকে হয়রানি করেছে, সে এ নারী থেকে বঞ্চিত হবে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, যদি কোনো স্ত্রী দুই স্বামী থাকে তাহলে সে জান্নাতে কার সঙ্গে থাকবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাকে এই ইচ্ছাধিকার দেয়া হবে যে দুনিয়াতে তার সাথে যে ভালো ব্যবহার করেছে সে জান্নাতে তার স্বামী হবে। হে উম্মে সালমা, যারা ভালো আচরণ করে তারা দুনিয়া ও আখিরাতের কল্যাণ গ্রহণ করবে। এক নম্বর বক্তব্য, কিন্তু সকল স্বামী যদি সৎ চরিত্রে সমান হয় তাহলে কার সাথে থাকবে? এটা একটা প্রশ্ন থেকেই যা। কোনো কোনো আলেম বিষয়টির মাঝে এভাবে সমন্বয় করেছে যে শেষ স্বামী পাবে, অন্যথায় তাকে অপশন দেওয়া হবে। তারপরে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক ইসলাম বোঝার মতো তৌফিক দিক। পরবর্তীতে আপনারা কি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি সেই হিসাবে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।